ভাইফোঁটার দিন সকাল বেলায় চটজলদি ভাইয়ের জন্য বা পরিবারের সকলের জন্যই জলখাবারের রেসিপি একটি শেয়ার করতে চাই। আমি সুপ্রিয়া, আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কাছে দূরে দেশে ও দেশের বাইরে সবাইকে রেসিপি। দুটো আলু টুকরো করে কেটে নিয়েছি, বেশ বড় সাইজের দুটো টমেটো টুকরো করে কেটে নুন হলুদ লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কা জল দিয়ে দুটো সেদ্ধ করে নেব। এর ফাঁকে ছোলার ডাল ভিজিয়ে নিয়েছি, আদা কাঁচা লঙ্কা মৌরি দিয়ে বেটে নেব। এই মিশ্রণটা এরকম হয়েছে। মিশ্রণটা নিয়ে ঘি কালো জিরে নুন ভাজা মশলা ও সাদা তেল দিয়ে ভালো করে মেখে নিয়ে দু হাতা ময়দা ও বেশ খানিকটা আটা দিয়ে বেশ ভালো করে শক্ত করে মেখে নেব। মাঝে মাঝে সামান্য জল যদি দরকার হয় প্রয়োজন মতো জল দিয়ে একটি ডো তৈরি করে নেব। দেখুন আলু সেদ্ধ হয়ে গেছে, টমেটোর খোসা বাদ দিয়ে হাতা দিয়ে আলুগুলোকে গেলে দিয়েছি। এই ফাঁকে কসুরি মেথি ও পাঁচ ফোড়ন আলাদা আলাদা শুকনো খোলায় ভেজে নেব। কড়াই বসিয়ে শুকনো লঙ্কা ও পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে সেদ্ধ করা টমেটো আলুর ঝোল ঢেলে দেব। দিয়ে ওপর থেকে পাঁচ ফোড়ন ভাজা গুঁড়ো করে নিয়েছি দিয়ে দেব, ও কসুরি মেথি গুঁড়ো করে হাতে দিয়ে দেব। দিয়ে নামিয়ে নেব। বেগুন টুকরো করে কেটে নিয়েছি ভাজার জন্যে, নুন হলুদ মেখে নিয়ে ভালো করে মেখে নিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব কড়াইতে। দিয়ে বেগুনের টুকরোগুলোকে ভেজে তুলে নেব। যারা নতুন বন্ধু আছেন ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে নেবেন। বেগুন ভাজার পর মেখে রাখা প্রথমে কড়াইতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে মেখে রাখা ময়দা আবারও ভালো করে মেখে নিয়ে লেচি আকারে গোলে গড়ে নিয়ে হাতে একটু তেল দিয়ে সমস্ত লেচিগুলোকে লুচি আকারে বেলে নেব। আমি যেভাবে রান্নাটা করলাম একবার বাড়িতে এইভাবে রান্না করে ভাইফোঁটার দিন ভাইকে এবং পরিবারের সকলকে খাওয়ান, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটিকে একটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তেল গরম হয়ে গেছে, লুচিগুলোকে ভেজে তুলে নেব। সামনে ভাইফোঁটা, সেই উপলক্ষে এই রেসিপিটি আমি শেয়ার করলাম। কিংবা যে কোনো দিন সকালবেলায় জলখাবারে রুটি লুচি পরোটার সাথে এই আলুর তরকারি বেগুন ভাজা শেয়ার করতে পারেন। সামনে কালী পুজো, আসন্ন দীপাবলির প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে পরবর্তী রেসিপি দেখার জন্য আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাজি সাবধানে ফোটাবেন, বাচ্চাদের নিয়ে সকলে আনন্দ করুন। ধন্যবাদ।